ব্যস্ততা বিজনেস পৃথিবীতে প্রতিটি মানুষ ইচ্ছায় বা অনিচ্ছায় ব্যস্ত থাকে এ থেকে কারো পরিত্রাণ নেই কিন্তু এই অতি ব্যস্ততার মাঝেও আমাদেরকে সুখ বুক করতে হয় আনন্দ বুক করতে হয় আমাদেরকে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হয় কিভাবে এটা করবেন সেই বিষয়টাই আজকে আমি আলোচনা করব জাপানিরা ব্যস্ততাকে বলে ইসোগাশি ইসোগাশি যদি জাপানিজ এবং চাইনিজ সাইন ল্যাঙ্গুয়েজ কানজিতে রূপান্তর করেন সেটা দ্বারায় লস অ্যান্ড হার্ট দুটো সমন্বয় দ্যাট মিন্স জাপানিরা বলে বিজনেস মানে লস অফ হার্ট লস অফ টাইম আপনি যখন ব্যস্ত থাকবেন অতি ব্যস্ত থাকবেন তাহলে দেখবেন যত্রতত্র ভুল করছেন আপনি যত্রত্র অপ্রত্যাশিত বিষয়গুলো এসে দাঁড়ায় এবং কাজটা কিন্তু যেই কাজটা দ্রুত হওয়ার কথা সেটা দ্রুত না হয়ে আরও কঠিন হয়ে যায় আমাদেরকে অবশ্যই এমনভাবে কাজ করতে হবে আমাদের হৃদয় আমাদের সময় যেন অপচয় না হয় তাহলে সেটা করার একটা সহজ এবং সুন্দর প্রসেস আমি জাপানিদের কাছ থেকে শিখেছি সেটা হলো কোনো কাজ করার আগে পনেরো মিনিট আগে তার জন্য প্রস্তুত হওয়া সকালে যদি আপনি যে যখন ওঠেন তার যদি পনেরো মিনিট আগে ওঠেন তাহলে এক ধরনের শান্তি বা ব্যস্ততা হবে আর যখন ওঠার কথা তার পনেরো মিনিট পরে যদি ওঠেন তাহলে কেমন হবে তাহলেই কিন্তু আপনি ব্যস্ত হয়ে যাবেন সেই জন্য কোনো কাজ যখনই শুরু করবেন পনেরো মিনিট আগে শুরু করবেন অথবা যেখানে মিটিং হওয়ার কথা সেখানে পনেরো মিনিট আগে যাবেন তাহলে দেখবেন নির্দিষ্ট সময়ে আপনি অবশ্যই পৌঁছতে পারবেন বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে ট্রাফিক জ্যাম আছে নানান প্রকার ঝুঝামেলা যুক্ত হয়ে যাওয়া অপ্রত্যাশিতভাবে সেখানে যদি আপনি সঠিকভাবে এবং ইসগোগাসি ছাড়া মা মন স্থির করে আপনি পৌঁছতে চান তাহলে আপনাকে অবশ্যই অন্ততপক্ষে পনেরো মিনিট আগে যদি যাত্রা শুরু করেন বা পৌঁছেন তাহলে দেখবেন আপনার ব্যস্ততা আপনার এক ধরনের অশান্তি লস অফ টাইম লস অফ হার্ট কমে যাবে ছোট সময় যখন স্কুল এবং কলেজে পড়তাম সব সময় কিন্তু আমরা রুটিন করে কাজ করতাম কোটা কয়টা সময়ে বসবো কি পড়বো কখন পড়বো কখন প্রাইভেটে যাব কখন স্কুলে যাব কখন আড্ডা দিব কখন খেলবো সমস্ত কিছুই কিন্তু আমরা করতাম আমরা ব্যস্ত থাকতাম এখন যা থাকি তার সাথে বরং বেশি ব্যস্ত থাকতাম কিন্তু আমরা লস অফ টাইম ছিল না আমরা খুব তটস্থ থাকতাম না আমাদের লস অফ হার্ড হতো না কারণ হলো আমরা পরিকল্পিতভাবে এবং নির্দিষ্ট টাইমে কাজ করতাম আমরা যদি এই বয়স্ককালেও এমনটা করতে পারি যে রুটিন মাফিক যদি আমরা কাজ করতে পারি পরিকল্পনা মাফিক যদি কাজ করতে পারি তাহলে আমাদের অনেক অংশে ব্যস্ততা কমে যাবে আর আরেকটা বিষয় হলো যে না বলা শিখতে হবে আমরা যখন এই যে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে বা ইন্টারাকশনে যুক্ত হওয়ার কারণে মানুষের জীবন কিন্তু অনেক অনেক বেশি দ্রুত আমরা কমিউনিকেশন করতে পারি নানান প্রকার প্রত্যাশিত অপ্রত্যাশিত কাজে যুক্ত হয়ে যায় আমরা অতিরিক্ত স্বপ্ন বিলাসী হয়ে যায় যেটা করতে পারি সেটাও আমাদের মাথার ভিতর রাখি যেটা না করতে পারি সেটাও রাখি যেটা হতে পারবো সেই স্বপ্নটা আমরা মাথায় ভিতর সব সময় রাখি আবার যেটা হতে পারবো না সেটাও রাখি ডিজিটাল টেকনোলজির কারণে মানুষের অতিরিক্ত আস্থাও কিন্তু বেড়ে গেছে সব মানুষই সব কিছু যেন করতে চায় এবং করতে পারে এটা অবশ্যই মানুষের ক্যাপাবিলিটি অ্যাবিলিটি সচেতনতা অবশ্যই বাড়ছে এটা নিয়ে আমি দ্বিমত কোষণ করব না মানুষ সব মানুষই সব কিছু করতে পারে এটাও আমি দ্বিমত করব না কিন্তু সব মানুষ সব কিছু করতে হবে সেটা নিয়ে আমার দ্বিমত আছে সেই জন্য টাস্ক থেকে আমাদের যতদূর সম্ভব নিজেদেরকে বিরত রাখতে হবে যে কাজটা আপনার কাজের সঙ্গে যুক্ত না আপনার মিশের সঙ্গে যুক্ত না যেটা আপনার ইনকাম জেনারেশন আপনার পেশার সঙ্গে যুক্ত না সেই কাজটা না নেওয়ায় শ্রেয় প্রায়োরিটি দিতে হবে ফার্স্ট ইজ ফার্স্ট আমরা যদি সমস্ত কাজ একসঙ্গে রাখি তাহলে কিন্তু আমাদের ব্যস্ত হয়ে যাব আরেকটা বিষয় হলো যে এখন তো ডিজিটাল টেকনোলজি হওয়াতে ফোনের ভিতরে সব কিছুই আসে সেই জন্য আমরা অতিরিক্ত ডিজিটাল টেকনোলজি নির্ভর হয়ে গেছি না হয়ে সবসময় একটা নোটবুক এবং সবসময় একটা রুটিনের কাগজ রাখতে হবে যদি না রাখেন তাহলে কিন্তু আপনার চিন্তাগুলি মাথায় থাকবে আপনার ফোনে থাকবে আপনি ভুলে যাবেন আপনি যত্র তত্র অপ্রত্যাশিত কাজে যুক্ত হয়ে যাবেন এক কাজের সঙ্গে আরেক কাজে মার্স হয়ে যাবে তখন আপনি কিন্তু সবগুলিকে ইম্পর্টেন্ট মনে করে অতিরিক্ত ব্যস্ত হয়ে যাবেন সেই জন্য আমাদের আমাদেরকে মাথায় না ডিজিটাল টেকনোলজিতে না এবং আমাদের কাগজে রাখতে হবে এবং কাগজ মাফিক সময় মাফিক আমাদেরকে সেই কাজটা করলেই আমাদের ব্যস্ততা কিন্তু কমে যাবে সুগানাই নাই জাপানিরা বলে সোগা নাই ট্রাই করে ট্রাই করার পরে যদি না হয় জাপানিরা মেনে নেয় তাহলে সোগা নাই এবং ট্রাই করার পর যদি না হয় আপনি যদি না মেনে নেন আবারই ট্রাই করেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই কষ্টদায়ক ঘটনা হবে আপনি এগোতে পারবেন না যত্র ব্যস্ত থেকে আরো ব্যস্ত হয়ে যাবেন সবার জীবন ব্যস্ততামুক্ত মুক্ত হোক সুখী সুন্দর হোক সেই কামনায় রইল জাপান থেকে আবারও সবাইকে শুভেচ্ছা